আসলে আমরা একসময় দেখছি সাকিব ইকবালের মধ্যে কত ধর্মরম সম্পর্ক ছিল এদের মধ্যে, একসময় বলতে গেলে গলায় গলায় বাপ তাদের দুজনের মধ্যে। কিন্তু হঠাৎ তাদের মধ্যে এমন কি হয়ে গেছে, মানে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে গেছে এদের দুজনের মধ্যে। আমার কথা হচ্ছে, বন্ধুত্বের মধ্যে ফাটল ধরতে পারে মানুষের মধ্যে, কারোর সাথে কারোর মতের অমিল থাকতেই পারে। তাই বলে মানুষ, একটা মানুষের যখন আপনার সাথে যা বন্ধুত্ব ছিল, তো কোনো কারণে হোক আপনার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে। তাই বলে তো আপনি পাবলিকের সামনে, মিডিয়ার সামনে গিয়ে, ইউটিউবের সামনে গিয়ে যা ইচ্ছে তাই বলতে পারেন না কারোর সাথে, কারোর সামনে, কারো কাউকে নিয়ে। এখন আর শাকিব খান হচ্ছে আপনার সবচেয়ে বলতে সব কাছের মানুষ হিসেবে বলতে গেলে, আমরা তো সবসময় দেখে আসছি আপনাদের দুজনের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল, অথচ আপনি এখন তাকে নিয়ে যত নোংরা ভাষায় কথা বলতেছেন, যখন যেদিকে পারতেছেন তাকে হেউ হেউ করতেছেন, অথচ আপনি শাকিবের দেখেন, আপনাকে নিয়ে আজ পর্যন্ত দেখলাম যে আপনার নামটা সবাই কোনোদিন কোনো মিডিয়ার সামনে সে উচ্চারণ করেনি। এটাই হচ্ছে বন্ধুত্ব, কিন্তু আপনি সেই বন্ধুত্বের মজাটা রাখতে পারেন না। বন্ধুত্ব এমন একটা জিনিস, এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা সবাই রাখতে পারে না। বন্ধুত্ব রাখতে এটা নিজে, এটা মন মানসিকতার, আপনি যে আপনার যে কার্যকলাপগুলো আমরা এখন দেখতেছি এটা আপনার নোংরা মন মানসিকতার পরিচয় বহন করে। এগুলো আপনি যদি সত্যি অর্থে একজন, যদি আপনার একটা মানবিক সম্পন্ন মানুষ হন, তা আপনি সাহেবকে নিয়ে এভাবে মানুষের সামনে, পাবলিকের সামনে এভাবে কথা বলতেন না। এই যে আপনার লাস্ট দেখলাম আমরা রোজারিদের মুভিতে, আপনি বিভিন্ন মিডিয়ার সামনে গিয়ে সাকিবকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন, একেবারে বলতেছেন অনন্ত জলিল সুপারস্টার, সাকিব শিশু সুপারস্টার, সাকিব গল্প বোঝে না, আরো কত কিছু। তো এইগুলো তো আপনার বলা উচিত না, যেহেতু আপনি কিছুদিন কয়েক বছর আগেও আপনি সাকিবকে নিয়ে কত ভালো ভালো কথা বলতেন। তো এমন কি হয়ে গেলো আপনার, আপনাদের মধ্যে আপনি এখন মিডিয়ার সামনে গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন? তো এগুলো তো ঠিক না। আপনি সাকিবের দিকে দেখেন, সে তো আপনাকে নিয়ে কোনো, আপনার নামটা উচ্চারণ করে না, বাজে কথা তো দূরে থাক, এটা হচ্ছে একজন সুপারস্টারের বড় গুণ। কিন্তু আপনি তার বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেননি, এইটা দিয়ে ব্যর্থ আপনি। ইকবাল যখন পরিচালক হিসেবে যখন আত্মপ্রকাশ করে, তখন সে আপনার মিডিয়ার সামনেই বলেছিল, সে রুশানকে শুভকামনা জানিয়েছিল। আপনি আপনি নিজে বলেছিলেন আপনার এই পজিশন আসার পিছনে সবচেয়ে বেশি অবদান আছে শাকিব, সুপারস্টার শাকিব খানের। তখন কিন্তু আপনি তাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলেননি। এর কয়েক মাসের মাথায় যখন আপনি সাকিব যখন গোলের মুভিটা করতে গেছে, এরপর থেকে দেখতেছি আপনি মিডিয়ার সামনে গিয়ে এমন কিছু কথা বলতেছেন, সাকিব গল্প বুঝে না, এটা বুঝে না, ওটা বুঝে, ও কিসের সুপারস্টার, এত উল্টাপাল্টা কথা আপনি তখন থেকে শুরু করছেন। কিন্তু শুরু দিয়ে কিন্তু আপনি যখন রুশানকে যখন মুভি শুরু করতেছিলেন, তখন কিন্তু আপনি এসব বলেননি, কিন্তু পরে গিয়ে আপনি তাকে নিয়ে আজে বাজে কথা বলতে আসছেন, মানে এক দুই কথা যেটা বলে। তা আপনার তো এটা করা ঠিক হয়নি। সারা দেশের মানুষ চিনে যে সাকিবের বন্ধু হিসেবে শুরু থেকে, আমরা তো কিছু চিনতাম না ইকবালকে। তো কারণ প্রত্যেকটা প্রোগ্রামে দেখতাম সাকিব যেখানে, ইকবালও সেখানে পিছনে, বলতে গেলে সাকিব যেখানে, ইকবালও সেখানে, ওদের দুজনের মধ্যে সম্পর্কটা এরকম ছিল। কিন্তু এখন এমন অবস্থা গেছে, এখন তো বলতে গেলে ইকবাল তো অতীতের কথা ভুলে গেছে, ঠিক আছে, আমার কথা হচ্ছে ঠিক আছে আপনি অতীতের কথা ভুলে গেছেন, সমস্যা নেই। কিন্তু আপনি এখন আপনার বন্ধুত্বের কথা চিন্তা করা হলো, আপনার এখন চুপ থাকা উচিত ছিল, কিন্তু আপনি চুপ তো থাকেন নাই, উল্টো ও তাকে নিয়ে যতভাবে হেউ করা যায়, টিভিতে হোক, মিডিয়াতে হোক, ইউটিউবে হোক, যেখানে হোক, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে আপনি তাকে নিয়ে আজে বাজে কথা বলতেই আসেন, কোনো মানে কোনো শেষ করতেছেন না কোনো কথা। আপনার এখন, আপনি এখন পরিচালক হয়ে আসছেন ঈদে, আপনার কিলহি মুভি আসছে, আপনার এখন উচিত ছিল সংযম হয়ে, সংযত হয়ে কথা বলো আপনার, যে এটা আপনার মুভির জন্য ভালো হতো। কিন্তু আপনি কোনো কিছু তোয়াক্কা না করে সাকিবের পিছনে পড়ে আছেন এখনো। এগুলো হচ্ছে আপনার বাইরে, ইকবাল নিজে বাইরে হওয়ার জন্য আমি মনে করি, কারণ এতে করে তার নিজের তো, নিজের তো কোনো মার্কেট ভ্যালু নেই সাকিবকে নিয়ে। এখন তো সবাই শুধু ইকবাল বলে কথা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম যারা খুব সাংবাদিক আছে সবাই বলতে গেলে এরকমই, সাকিব নিয়ে কেউ একটু উল্টাপাল্টা কেউ কথা বললে সবাই ভাইরাল। তো ইকবালও চায় তার মুভিটাকে হাইপে তোলার জন্য, সে একটু সেজন্য সাকিবের, সবাই সাকিবের নামটা, সাকিবের নামে যদি কেউ একটু উল্টাপাল্টা কথা বলে দেখবেন যে ওটা পুরো হিট হয়ে গেছে এখন। এটা সবাই বলতে গেলে এখন সব ইউটিউবাররা, সব টিভি চ্যানেলের সাংবাদিকরা, অনেক সাংবাদিকরা এখন এই সাকিবের নেগেটিভ নিউজটাই বেশি করা থাকে, কারণ জানা যায় সাকিব মানে হিট। সে এছাড়া আরও বিভিন্ন নামদারি অনেক আরও ইউটিউবাররা এখন, একসময় হয়তো সাকিবের পক্ষে কথা বলতো, এখন দেখছে অনেকে আবার ইকবালের পক্ষে গিয়ে কথা বলছে এখন। না, এগুলো মানসিকভাবে দুর্বল হওয়ার কিছু নেই, খারাপ মানুষ থাকবে সবসময়। আর এগুলো যারা নামদারি, যারা সাকিব ভক্ত এসেছে, যারা ছিল এতদিন, তারাই হয়তো করছে, কিন্তু যারা সত্যিকারে যারা সাকিব ভক্ত তারা কখনো সাকিবকে কখনো উল্টাপাল্টা কথা বলবে না, কোনো বাজে কথা বলবে না। সে যত কিছু করুক সবসময় তার পাশে ছিল, পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।